আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আমিরুল ভাই নামে একটি ভাই আমাকে কমেন্ট করেছেন যে আমি যদি শিডিউল অনুযায়ী গাড়ি রাত্রে চার্জ দেই কিন্তু লোডশেডিংয়ের কারণে যদি রাতে চার্জ কম হয় তাহলে কি আবার দিনে ব্যাটারি চার্জ করা যাবে? তো সেই ভাইটির কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি সবার জন্য। তো আশা করি ভিডিওটি অবশ্যই সবার জন্য কার্যকরী হবে। তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করতেছি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি ইলেকট্রিক ক্যাটাগরির যদি কোনো ভিডিও চান তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে ভিডিওটি সে ভিডিওটি হচ্ছে রাতে যদি আমি গাড়ি চার্জ দেই তো লোডশেডিং এর কারণে যদি কোনো প্রবলেম হয় তাহলে কি আমি ব্যাটারি দিনে চার্জ করতে পারবো কিনে, কারণ যেহেতু আমাদের ব্যাটারি শিডিউল করে চার্জ দেওয়াটাই হচ্ছে বেটার। তো সেই ক্ষেত্রে দিনে এবং রাত্রে উভয় ক্ষেত্রে যদি এটি চার্জিং এ দেওয়া হয় তাহলে অবশ্যই সেটি ব্যাটারির জন্য ক্ষতিকারক হতে পারে। তো সেই ভাইটি আমাকে অবশ্যই কমেন্ট করেছেন, তাহলে তার অবশ্যই এই সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন। তো সেই ভাইটিকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই, কারণ তার কমেন্টের উপরই হচ্ছে আমার এই ভিডিওটি। তো সেই ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আমি চাই যে আপনারা সবাই কমেন্ট করবেন, তো সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব, তো আপনাদের যাতে করে উপকারে আসে। তো কথা না বাড়িয়ে তো আমি কাজের কথায় চলে যাই। তো সেই ভিডিওটি হচ্ছে তো লোডশেডিং এর কারণে যদি কোনো প্রবলেম হয় তাহলে কি দিনে চার্জ দেওয়া যাবে কি না। তো ব্যাটারিটিতে দুইবার চার্জ দেওয়াটা বেশি ভালো হয় না। তো তারপরে যেহেতু আমাদের গাড়িটি চালানোর জন্য দরকার, তো চালানটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো চালানোকে কেন্দ্র করে আমাদের কিন্তু চার্জ দেওয়া যাইতেই পারে। তো আপনি অবশ্যই চার্জ দিতে পারবেন, তো সেটির অবশ্যই একটা নিয়ম মেনে চলতে হবে। তো নিয়মটি মেনতে হবে কেমন, যেমন আপনার যদি রাত্রে লোডশেডিংয়ের কারণে আপনার যদি 8 ঘন্টা চার্জ না হয় তাহলে আপনার কিন্তু ব্যাটারিটিতে চার্জ কম হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চালাতে পারবেন না বেশিক্ষণ। তো ফুল চার্জ না হলে কিন্তু আপনি ব্যাটারি বেশিক্ষণ চালাতে পারবেন না, আর যদি চার্জিং ফুল হয় তাহলে আপনি অবশ্যই বেশি চালাতে পারবেন। তো আর যদি আপনার 8 ঘন্টা চার্জ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার লোডশেডিংয়ের কোনো সমস্যা হবে না, কারণ আপনি 8 ঘন্টায় আপনার যে ব্যাটারিটা সেটি কিন্তু ফুলফিল চার্জ হতে সক্ষম। তো সেক্ষেত্রে আপনার যদি 8 ঘন্টা চার্জ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি 8 ঘন্টা চার্জ না হয়ে যায় তো সেক্ষেত্রেই হচ্ছে আপনাদের প্রবলেমটা। তো আমি বলবো যে আপনার যদি রাত্রে শিডিউলে চার্জিং ফুল না হয় তাহলে আপনি দিনে অবশ্যই সেটি চার্জ দিতে পারবেন, কিন্তু সেটি হচ্ছে আপনি দিনে যে গাড়িটি চার্জ দিবেন তার আগে কিন্তু গাড়িটি কোনোভাবেই চালানো যাবে না, কারণ আপনি গাড়িটি বের করার আগে চার্জ দিয়ে তারপর বের করতে পারবেন। তো আপনি অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন যে গাড়িটি চার্জ দেওয়ার আগে কিন্তু আপনি গাড়িটি বের করবেন না। তো সকালে যখন গাড়িটা বের করবেন তার আগে অবশ্যই আপনি 2 থেকে 3 ঘন্টা চার্জ দিয়ে নেবেন। তো গাড়িটি বের করার আগে চার্জটা দেওয়া হলে তাহলে আপনার ব্যাটারিটি মানে শিডিউলের মধ্যেই পড়ে গেল, আর যদি আপনি কিছুক্ষণ চালানোর পর চার্জ দেন তাহলে কিন্তু সেটি বেশ শিডিউলে পড়ে গেল, কারণ কোনো টাইম মেনটেন হলো না। তো সেই ক্ষেত্রে আপনি গাড়িটি বের করার আগে আপনার যতক্ষণ চার্জ দেওয়া প্রয়োজন আপনি মনে করতেছেন তো ততক্ষণ আপনি ব্যাটারিটি চার্জ দিয়ে নেবেন, এবং চার্জ দেওয়া হয়ে গেলে তো আপনি কমপক্ষে সেই আগের মতনই 1 ঘন্টা ব্যাটারিটিকে রেস্ট দিবেন, 1 ঘন্টার আগে আপনি গাড়িটা চালাবেন না। 1 ঘন্টা যদি আপনার সময় যদি নাও হয় অন্তত আধা ঘন্টা 30 মিনিট আপনাকে ব্যাটারিটিকে অবশ্যই রেস্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনার চার্জিংটা হবে এবং সেটি ব্যাটারির জন্য আউটডোরিংয়ে প্রস্তুত বেটার হবে। তো অবশ্যই সবাই বুঝতে পেরেছেন যে আপনি সকালে চার্জ দেবেন প্লাস গাড়ি বের করার আগে, আর চার্জিং ফুল হওয়ার পর ব্যাটারিটিকে ঠান্ডা করে তারপর আপনি গাড়ি চালানোর জন্য প্রস্তুত করবেন। তো এই বিষয়ে যদি আপনি অবশ্যই বুঝতে পারেন তাহলে এই বিষয়টি আপনি ব্যাটারির উপর প্রয়োগ করবেন, সেটি শিডিউলের বাইরে যাবে না আশা করি। তো আপনারা এই প্রসেসে যদি রাত্রে চার্জ কম হয় তাহলে দিনেও সেটি চার্জ দিতে পারবেন। তো
অবশ্যই ভিডিওটি আপনাদের কার্যকরী হবে। আর যারা সময় নষ্ট করে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করা হয় অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনি নোটিফিকেশন পান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।